ほら、頑張って頑張って頑張って頑張って頑張って、জিভেটা দেখি। আরে দুত্তুরি, আমার মলম লাগিছে তোকে। তুমি একবার মুখ পরীক্ষা করতেছো, একবার জিম দেখতেছো কে? এই শোনো, তুমি মোবাইল সম্পর্কে ভালো জানবে পারো, কিন্তু চিকিৎসা তো তোমার চাইতে আমি বেশি ভালো বুঝি নাকি? আরে দুত্তুরি, রাখো তোমার চিকিৎসা। একবার তুমি মুখ পরীক্ষা করতেছো, একবার পেট পরীক্ষা করতেছো, একবার নাভি পরীক্ষা করতেছো, তুমি জায়গা বিজায়গা হাত দিতেছো, যন্ত্র টাকাছো কে? দেখছো, শোনো রিতন, ওই চোখের যন্ত্রণাও কিন্তু তোমার চাইতে আমি ভালো বুঝি। কয়েকদিন আগে আমি ওই রাস্তা পার হয়েছি, দেখি চোখ দেখি। এমনিতেই ঘরের মধ্যে অন্ধকার, এর মধ্যে চোখে আবার কালো কাচের চশমা লাগাইছেন, রোগী দেখবেন কাবা করে। চশমা খোলেন। চশমা কি আর সাদে চোখে দেই? ওরে কপাল রে, এখনো দিন আলোতে বাইরে গেলি পরে চোখ পড়ে। হায় রে মলমের ধক ভাই, এটা দেখি। এখন কখন মতো চিকিৎসা দেবো, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? ভাই তুমি যেই মতো উপকার পাইছো সেই মতে দাও। শোনো কাকলি, এখন তোমার সেবা যত্নটা সবচেয়ে বেশি দরকার। তোমাকে এখন রুইতনের পাশাপাশি থাকা লাগবে, যে সাপে ঢংশন করেছে সেই সাপে বিষ্ণু মানে লাগবে, বুঝছো? বুঝছি, আপনি আমার ওষুধ দেন। দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, ম্যাডাম কাছেন, কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নতুন সেট কিনেছেন? হ্যাঁ, সেই সেট থেকে কি সেট ম্যাডাম? গাইল পাতিছেন? হ্যাঁ, আর কয়েকটা গাইল দেন ম্যাডাম, কয়েকটা গাইল দেন ম্যাডাম। আমি ডাক্তারকে বলেছি আমার সময় দাম নাই কোনো, ফাক করো। মন্ডল সাহেব, আমার এই কস্তুরি তো ফাইন গান গায়, আপনি যে কেতা টেন্ডিস্টার সেন্টারে চান্সলিয়ার ব্যবস্থা করে দিচ্ছেন না বুঝিনে। এ গাদা, ওই ট্রানজিস্টার সেন্টারে চান্স দেওয়ার মালিক আমি নাকি রে? না, আমি করছিলাম যে আপনি কী কামে তা টেন্ডিস্টার সেন্টারে চান্সলিয়ার ব্যবস্থাটা করে দিচ্ছেন না, তাই করছিলাম। আরে স্যারা, আমারও কি কম শখ নাকি? আমার একখান মাত্র মেয়া ট্রানজিস্টার সেন্টারে গান কবি। হ্যাঁ কিন্তু ওয়ার্স মাস্টার, সেই তো বলতিছে যে ট্রানজিস্টার সেন্টারে গান গাইবার নাকি উপযুক্ত হয় নাই। আপনি ওই কালাসাদ মাস্টারের কথা বিশ্বাস করেন? ওরে আল্লাহ। ও